অস্ট্রোয়ারাইটিস বেসিক্যালি এটা আমাদের হাঁটু সমস্যা যেখানে আমরা দেখি যে নর্মালি মানুষ বলে যে আমাদের হাঁটু ব্যথা হাঁটু আমরা ভাজ করতে পারছি না বা মাটিতে আমরা বসতে পারছি না বা নর্মাল যে রেগুলার ডে টু ডে লাইফ আমরা কাজ লিড করতে পারছি না একেই আমরা অস্ট্রোথার মানে হাড়গুলো আমাদের স্পেসিফিক্যালি এখানে ক্ষয় হয়ে যাচ্ছে এটি হচ্ছে এই এটা হওয়ার জন্য কি নির্দিষ্ট আমাদের কিছু বদ বা খাওয়া দাওয়া দায়ী নিশ্চয়ই অনেক কিছু কারণ রয়েছে নানা নানারকম কারণ যেমন প্রথম আমরা এটা বলতে পারি এটা বয়েস রিলেটেড একটা এজ একটা বয়সের পর আমরা দেখতে পাই যে আমাদের অস্ট্রোয়ার্থেরাইটিস ডেভেলপ করে যায় তারপর নিশ্চয়ই লাইফস্টাইল একটা সবথেকে বড় কারণ রয়েছে আমাদের যে খাওয়া দাওয়া বা এমন আমরা লাইফস্টাইল লিড করছি যেখানে আমাদের শরীরে বাদ প্রকোপ হয়ে যাচ্ছে বাদ বেড়ে যাচ্ছে তো আলটিমেটলি সন্ধিবাদ দেখা যায় তো এটার মূলত সিমটমস কি মানে হার্ক হয়ে যাওয়া সিমটামস বলতে গেলে যেটা হচ্ছে হাঁটু ব্যথা এটা সবথেকে কমনলি আমরা দেখতে পারি নি পেন আমরা দেখতে পারি সঙ্গে আমরা দেখতে পারি যে নিতে আমাদের স্টিফনেস এসে গেছে পা আমরা ভাজ করতে পারছি না ইনফ্লামেশান এসে যায় আমাদের যেখানে পেন ইনফ্লামেশান স্টিফনেস আর সেখানে টেম্পারেচারও থাকে

এটাও কি হ্যাঁ অনেক সময় একটা হার্টও ইফেক্ট হয়ে যায় অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু একটা হার্টও ইফেক্ট হয়ে যায় আর তাকে বাঁচাতে গেলে সে অন্য হার্টও তো প্রেসার দিয়ে দেয় হাটে সে ভাবে যে আমার একটা তো পা ঠিক আছে তো এইদিকে পা প্রেশার দিয়ে হাঁটে তো আলটিমেটলি দেখা যায় একটা পা সঙ্গে দুটো ইফেক্ট হয়ে গেছে তার উপর ওয়েট দিয়ে হাঁটছে তো আলটিমেটলি ওটা ইফেক্ট হয়ে যায় মানে obesidadও কি একটা কারণ হ্যাঁ নিশ্চয়ই obesidadই একটা কারণ রয়েছে কারণ কি নরমালি আমাদের এটা তো ওয়েট বিয়ারিং জয়েন্টস আমাদের শরীরে ওয়েট গুণকে নিয়ে হাঁটে তো আমাদের নরমালি যখন আমাদের শরীরে ওয়েট প্রচুর থাকবে তখন আলটিমেটলি আস্তে আস্তে আমাদের কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে যায় অবশ্যই